স্যার, আপনি উপসর্গের কথা বলছিলেন, ঠান্ডার সমস্যার কথা আপনি বলছিলেন, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে জ্বরও থাকছে সাথে, সেক্ষেত্রে স্যার আসলে কী করণীয়? জ্বর হচ্ছে আসলে ইনফ্লুয়েঞ্জা, তো জ্বর হতেই পারে, যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, তো ইউজুয়ালি এগুলো এক দুই তিন দিনের পরে কিন্তু থাকে না, ভালো হয়ে যায়। এগুলো ভাইরাল ইনফ্লুয়েঞ্জা কিন্তু সেলফ লিমিটিং আমরা ডিজিজ বলি, যদি না এটা কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। আচ্ছা, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন তো যদি হয় তাহলে এটা একটু লম্বা সময় নিয়ে নেবে, এবং তখনই কিন্তু এটা অন্য তার প্রিভিয়াস যে রোগগুলো আছে সেগুলোকে বাড়ায় দেওয়ার সম্ভাবনা করবে। এটা জ্বর যদি হয় তাহলে আমরা দুদিন তিন দিন ওয়েট করতেই পারে, কিন্তু শুরুতে কিন্তু জ্বর হওয়া মানে অ্যান্টিবায়োটিক লাগবে তা না, এগুলো একা একে ভালো হতে পারে, জাস্ট প্যারাসিটামল, একটা অ্যান্টিস্টামিন, একটা কফ সিরাপ খেলেই ভালো হতে পারে। যাদের ক্ষেত্রে এটা দীর্ঘায়িত হবে বা যাদের শ্বাসকষ্ট হবে তাদের তৎক্ষণাৎ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমি মনে করি। জি, যেমনটি স্যার আপনি বলছিলেন যে এটি অনেক সময় দেখা যায় দুই তিন দিন বা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে লক্ষণ বা উপসর্গের কথা আপনি বলছিলেন, এমন লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আসলে তারা কি বাসায় চিকিৎসা গ্রহণ করবেন কিংবা ঘরোয়া কোনো পদ্ধতি অবলম্বন করবেন, নাকি আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন? চিকিৎসকের শরণাপন্ন হতে গেলে তো খুবই ভালো হয় ডেফিনেটলি, কারণ অন্য কোনো সিরিয়াস রোগ যেগুলো থাকে তারাও কিন্তু ইনফ্লুয়েঞ্জার মতো প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আচ্ছা, তো শুরুতেই যদি আমরা সবাই ইনফ্লুয়েঞ্জা ভেবে বসে থাকি তাহলে কিন্তু কিছু কিছু ভুল করে ফেলতে পারি আমরা। আচ্ছা, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিলে তো অবশ্যই খুব ভালো হয়, তবুও যদি আমরা একটা দুটো দিন কেউ সুযোগ নিতে চাই তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিক বাদে আমরা কফ সিরাপ, প্যারাসিটামল, একটা অ্যান্টিস্টামিন এই দিয়ে আমরা একদিন দুদিন ওয়েট করতে পারি। তবে কোনো রোগীর ক্ষেত্রে, ঠান্ডা সর্দির ক্ষেত্রে যদি কারো শ্বাসকষ্ট থাকে তাহলে এটাকে মানে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সেক্ষেত্রে স্যার পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি রয়েছে, আমি যদি স্যার একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে পারবেন যে না বিষয়টি আসলে ইনফ্লুয়েঞ্জা নাকি অন্য কোনো দিকে ধাবিত হচ্ছে? এটা আমরা খুব সহজে, খুব সিম্পল কিছু টেস্ট আছে, আমরা একটা সিবিসি বলে ব্লাড কাউন্ট, এটা দেখেও আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাবো, প্লাস একটা চেস্ট এক্সরে, বুকের একটা এক্সরে, এই দুটো টেস্ট করলেই কিন্তু ম্যাক্সিমাম রোগের চিকিৎসা হয়ে যাবে। আর কিছু কিছু রোগী যাদের প্রিভিয়াস কোনো প্রবলেম আছে বা যারা হয়তো নিউমোনিয়া ডেভেলপ করে তাদের ক্ষেত্রে হয়তো অন্য কোনো আরও উন্নত পরীক্ষা লাগতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা সিবিসি, একটা চেস্ট এক্সরে দিয়েই চিকিৎসা করা সম্ভব 90% রোগেরই। যাদের ক্ষেত্রে হয়তো যারা জটিল হয়ে যাবে বা আগে থেকে কোনো দীর্ঘ জটিল রোগ ছিল তাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন মাত্রার কোনো, যেমন সিটি স্ক্যান বলি আমরা, এ ধরনের পরীক্ষা বা আরও ব্লাডের অন্যান্য ব্লাড গ্যাস অ্যানালাইসিস বলেন বা আদার্স যেসব পরীক্ষা আছে, স্পাইরোমেট্রি বা লাং পাংচার টেস্ট, এসব মেনা কিছু লাগতে পারে। তবে 90% পেশেন্টের ক্ষেত্রে আমার মনে হয় সিবিসি এবং চেস্ট এক্সরে দিয়ে কিন্তু প্রথমে যদি আমরা করি তাহলে কিন্তু এটা রোগ নির্ণয় করা